হ্যালো বন্ধুরা, নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা দেখব নোহা এই গাড়িটা। এটা হচ্ছে 98 মডেল, গাড়িটা অলমোস্ট ফ্রেশ, ছোট্ট একটু কাটা ছিঁড়া আছে পিছনে ব্যাগ ডালাতে আর কি। তো এটা আমি আপনাদেরকে দেখিয়ে দিব। আর গাড়িটা আছে যশোরে। হ্যাঁ, আসলে আমি এর আগে কয়েকটা ভিডিও আপলোড করে আপনাদেরকে লোকেশনটাকে আমি বুঝাইতে পারিনি, নাকি কোনো একটা কারণে আমাকে অনেক দূর থেকে কল দিচ্ছেন। লোকেশনের কথা শুনে আপনারা অনেকে অনিচ্ছুক যে আসলে অনেক দূর হয়ে যাচ্ছে। সো আগেই বলে দিলাম এটা যশোরের গাড়ি। সো আপনারা যদি কেউ নোহা গাড়ি খুঁজে থাকেন আর নোহা গাড়ি কিনতে চান, তো এই গাড়িটা নিতে পারেন। আহামরি কোনো বড় ধরনের কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি নেই। সো আমি চেক করে দেখলাম যার গাড়িটা সে আসলে ভাড়ায় চালায় গাড়িটা। হ্যাঁ, রেন্টে কারে চলে যার গাড়িটা, সে আমাকে প্রথমে বললো যে কোনো সমস্যা নেই। সো আমি কিছুক্ষণ পর আমি যখন আবারও আমি তারপরে নিজে চেক করলাম, তো আমার কাছে কেন জানি মনে হয়েছে যে কোথাও একটু কাটা ছিঁড়া আছে। সো আমি আগে থেকে আপনাদেরকে বলে দিলাম। আর যতটুকু আমি জানি গাড়িটা আসলে বড় ধরনের কোনো কাটা ছিঁড়া নেই, ছোট ব্যাগ ডালাতে দেখলাম যে হালকা কাটা ছিঁড়া আছে। তো আসলে গাড়িটা ওভারঅল সব মিলে আলহামদুলিল্লাহ অনেক ভালো গাড়ি। আপনারা যারা গাড়ি কিনতে চান নোহা গাড়ি, তারা গাড়িটা নিতে পারেন। 10 সিটের গাড়িটা, 98 মডেল। আর রেজিস্ট্রেশনটা আমি ডিসক্রিপশনে লিখে দেবো, এখান থেকে আপনারা চেক করে নেবেন। হ্যাঁ, গাড়িটা যারা নেবেন একটু দেখবেন ভালো করে। আমি যে বিটগুলো আসলে আমি নিজে চেক করছিলাম, আমার ক্যামেরায় ফোকাস করছে কিনা জানি না, কিন্তু আমি বিটগুলো দেখে আমার কাছে কেন জানি মনে হয়েছে যে গাড়িটা কাজ করা হয়েছে। সো সেই ক্ষেত্রে আমি তাকে কমপ্লেন দিলাম। তো উনি বললো ছোটো একটু হয়তো বা হতে পারে, তো আহামরি বড়ো কোনো সমস্যা নেই। আর বিষয় হচ্ছে যে এটা আপনার সিএনজি ট্যাঙ্কি ইউজ করা হয়েছে, কিন্তু চলে এলপিজি। হ্যাঁ, এলপিজিতে চলে আর কি, আমাদের এদিকে এলপিজিটাই বেশি চলে। গাড়িটা ফ্রেশ আর 60 লিটারের সিএনজি। আপনার অ্যাভারেজে আপনি 11-এর উপরে পাবেন। হ্যাঁ, 11-এর উপরে আমি পাবেন। আমি যার সাথে কথা বলছি, এটা আপনারা দেখতে পাচ্ছেন ডোরটা, সামনের ডোর। আর কথার সাথে যদি ভিডিও না মেলে সেক্ষেত্রে বুঝতে হবে যে আমি আগে মানে ভিডিও করছি তারপরে কথা বলছি, এই ক্ষেত্রে হয়তো একটু আগে পিছিয়ে হতে পারে, আপনারা বুঝে নেবেন। আর তারপরে কোনো কিছু জানার থাকলে অবশ্যই আমাকে নক করবেন, হোয়াটসঅ্যাপ করতে পারেন, আমি আপনাদেরকে চেষ্টা করবো হ্যাঁ আপনার সাথে যোগাযোগ করার জন্য। যাই হোক, এটা আপনারা দেখতে পাচ্ছেন ভিতরের ইন্টেরিয়রটা একেবারে ফ্রেশ, ডুয়েল এসি আর দুইটা এসি কাজ করে। হ্যাঁ, আর ওকে, এই গাড়ির পেপারটার বিষয় নিয়ে যদি বলি যে পেপারটা আপনার আপ টু ডেট করা আছে, 2022 সাল পর্যন্ত আপগ্রেড করা আছে। তো এসব এটা নিয়ে আপনাকে টেনশনই করতে হবে না যে গাড়িটা নেবেন, একেবারে পুরোপুরি 2 বছরই পাবেন, হয়তো এক মাস 2 মাস কম পেতে পারেন। হ্যাঁ, এই আর কি, গাড়িটা ফ্রেশ, আমি সব চেক করে দেখছি। আপনারা যদি কেউ আসতে চান দেখতে পারেন গাড়িটা, আমার সাথে কথা বলতে চান কেউ সেটাও আপনি করতে পারেন। আমার এই যে আপনার ইউটিউবে দেখছেন, ইউটিউবের টাইটেলে আমার ফোন নাম্বার থাকবে, 016 যেটা সেটা হচ্ছে ইমো নাম্বার, আর ডাইরেক্ট কল করতে পারবেন। আর 019 যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, এখানেও আপনি ডাইরেক্ট কল করতে পারবেন, আমি নিজেই রিসিভ করবো। তো যদি কেউ নোহা গাড়ি খুঁজে থাকেন এই গাড়িটা দেখতে পারেন। হ্যাঁ, আপনারা যারা ইউজ করবেন কিংবা যদি আশেপাশে কেউ থেকে থাকেন খুলনার ভিতরে কিংবা দূর থেকে যদি আসতে আপনাদের সমস্যা না হয় আসতেই পারেন। গাড়িটা আসলেই অনেক সুন্দর সুন্দর লাগছে, আমি আসলে এখনও অনেক ভালো আছে গাড়িটা, আহামরি কোনো সমস্যা নেই। আর 4টা চাকাই নতুন। হ্যাঁ, 4টা চাকাই নতুন এই গাড়িটার। আর এই তো সব মিলে গাড়ি নোহা গাড়ি। আপনাদের যদি অনেকে আমাকে কল করে বলছিলেন, আমি এর আগে 100 গাড়ির কিছু ভিডিও আপলোড করছিলাম, তো অনেকে বলছেন যে ভাই নোহা গাড়ি আছে নাকি, তো সেই ক্ষেত্রে আপনারা এই গাড়িটা দেখতে পারেন, আশা করি যে আপনারা লস করবেন না। হ্যাঁ, ওকে, এখন আপনারা দেখতে পাচ্ছেন ইঞ্জিনটা, আমি আপনাদেরকে ইঞ্জিনটা একটু দেখিয়ে দিই। এটা আপনার খুবই ভালো, এটা হচ্ছে ইঞ্জিন কন্ডিশন। আর আমি আসলে ভালোভাবে চেক করছি, যেহেতু আপনারা যদি অনেকে দূর থেকে আসেন, আমি এর আগে 100 গাড়ি সেল করছি, তো অনেক দূর থেকেও অনেকে আসছেন, তো আমি চাই না কোনোভাবে আপনার কষ্ট করে আবার ব্যাক চান। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আপনাদেরকে যেটা বলবো একেবারে সত্য কথাই বলবো, এটা আহামরি বড়ো কোনো সমস্যা নেই গাড়িতে। হ্যাঁ, আমি ইঞ্জিন সব চেক করছি আমার মতো করে। তো এখন তারপর যদি আপনার কেউ আসতে চান আসতে পারেন, দেখতে পারেন গাড়িটা। এখন প্রাইসে চলে আসি আমরা। না, প্রাইসটা আপনার গাড়ি ফ্রেশ আছে, এবং প্রাইসটা যদি আপনাদের হয় মনে হয় যে গাড়িটা দেখার মতো দেখে নিতে পারেন, আসতে পারেন আমাদের এখানে। তো এর প্রাইসটা আসলে আমরা চাচ্ছিলাম 7,30,000 টাকা। 7,30,000 টাকা, হয়তো অল্প কিছু কমাইতে পারি, আপনারা দেখেন। আর যদি পছন্দ হয় আসেন কথা বলেন, আপনি নিজে দেখেন গাড়িটা, যদি মনে হয় কিছু কম দিবেন সেক্ষেত্রে আমরা বিবেচনা করব, কিন্তু গাড়িতে আহামরি কোনো সমস্যা নেই। হ্যাঁ, সো আমার নাম্বার আছে আর ডিসক্রিপশনে চেক করবেন, হয়তো ফেসবুকে লিঙ্কও দেওয়া থাকতে পারে, ওখানে কিছু পিকচার থাকবে, আর যদি না থাকে তাহলে তো নাই। তো এটা ছিল আজকের ভিডিওটা, যদি ভালো লাগে লাইক দিন আর আমার চ্যানেলের সাথে থাকবেন, আমার সাথে থাকবেন সাবস্ক্রাইব করে, আমি সামনে আরও অন্য অন্য গাড়ির ভিডিও আপনাদেরকে আপনাদের সাথে শেয়ার করবো। আর আপনারা অনেক উপকৃত হবেন যারা গাড়ি কিনতে চান আর কি।
তো আজকের মতো এইটুকুই, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম, বাই।